আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত সকালে এই মামলায় আত্মসমর্পণ করতে আদালতে যান তিনি এ সময় তার পক্ষে আপিলের শর্তে জামিন আবেদন করেন আইনজীবীরা শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন একই সঙ্গে তাকে কারাগারে ডিভিশন দেওয়ার আদেশ দিয়েছেন আদালত সজীব জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় গত বছর সতেরো আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালত মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রহমান সহ পাঁচজনের আলাদা দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন এর আগে গত সাতাশ সেপ্টেম্বর তুরস্ক থেকে দেশে ফেরেন মাহমুদুর রহমান সরকার পতনের পর বাংলাদেশে আসছেন আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন তিনি জেলে যেতে চেয়েছেন জামিন চান না আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই তাকে জেলে পাঠাবার কথা বলেছি আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয় জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন উনি আপিল করবেন তারপর জেল থেকে বেরিয়ে আসবেন জাতিসংঘ সাধারণ পরিষদের তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাত সাড়ে তিনটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে নটায় ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারত্ব এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে গত তেইশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ পৌঁছান প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী এই ষড়যন্ত্র দেশের ভেতরও বাইরের দাবি করে তিনি বলেন ক্ষমতাচ্যুত সরকারের দোসরদের চারপাশে বসিয়ে রেখে সংস্কার সম্ভব নয় নিউইয়র্কে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ পদে বসে আছে ফ্যাসিবাদের দালালরা ডিসি হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকেই ফ্যাসিবাদের দোষর সচিব উপদেষ্টাদের পিএস এপিএস সহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগপ্রাপ্তদের প্রায় সকলেই শেখ হাসিনার আস্থাভাজন বলে দাবি করেন তিনি কাদের গুণীর আশঙ্কা এদের না সরালে ফ্যাসিবাদ আবারও দেশে ঢুকে পড়বে শহীদ তৌহিদ স্মৃতি সংসদ এই মত মতবিনিময় সভার আয়োজন করে সংগঠনের সভাপতি আহসান মামুনের সভাপতিত্বে সভায় জাকির এইস চৌধুরী আব্দুর রহিম বাহার ও মাসুদ রানা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রামে আবারও ফুসে উঠছে তিস্তা ব্রহ্মপুত্র দুধকুমার ধরোলা সহ সব নদ নদীর পানি ভারী বর্ষণ আর উজানের ঢলে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির তিস্তা নদীর পানি বিপদসীমার একত্রিশ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে তলিয়ে গেছে নদী অববাহিকার নিম্নাঞ্চল পানি ঢুকে পড়েছে চরাঞ্চলের গ্রামগুলোতে তবে ব্রহ্মপুত্র ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এসব নদীর পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে বইছে নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে একশো বারো জনের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় বন্যা ও ভূমিধ্বসের জেরে পার্বত্য এই দেশটির বেশিরভাগ সড়ক মহাসড়ক চলাচলের অযোগ্য হয়ে গেছে ধসে পড়া মাটিতে চাপা পড়েছে শত শত বাড়ি ও সেতু বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার বাসিন্দা এছাড়া বিভিন্ন জায়গায় আটকা পড়েছে কয়েক হাজার পর্যটক উদ্ধারকর্মীরা জানান উনিশশো সালের পর থেকে এটি ছিল নেপালের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড বন্যা ও ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মধ্য ও পূর্বাঞ্চলীয় জেলাগুলো সবচেয়ে বেশি ৩৭ জন মারা গেছে কাঠমান্ডু উপত্যকায় রাজধানী মন্ডর সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে